9 June হব হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রীসভাৰ সম্প্ৰসাৰণ কাৰ্বি আংলঙত এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ পাহাৰীয়া জিলাৰ পৰা লাভ কৰিব এজনে মন্ত্রিত্ব কাৰ্বি আংলঙত পৰিষদীয় নিৰ্বাচনৰ প্ৰচাৰ সভাৰ মাজতে এই ঘোষণা কৰে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে আৰু ইয়াৰ পাছতে এতিয়া চৰ্চাত আছে দুগৰাকী বিধায়কৰ নাম চৰ্চাত আছে বুকাজানৰ বিধায়ক নুমল মমিন আৰু ডিফুৰ বিধায়ক বিদ্যা সিং ইংলেঙৰ নাম নুমল মমিন বৰ্তমান বিধানসভাৰ উপাধ্যক্ষ অৱশ্যে এতিয়াও নিশ্চিত হোৱা নাই কোনে লাভ কৰিব মন্ত্রিত্ব কালি স্পষ্ট রূপত এই কথা ঘোষণা করে নির্বাচনী প্রচার অভিযানের মাজতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কারণ 9 June মন্ত্রীসভার সম্প্রসারণ ঘটিব আর এই নতুনক সম্প্রসারণ হবলগিয়া মন্ত্রীসভাত স্থান লাভ করব কার্বি পাহাড়ের পর এজনে এই কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রীগুলিয়ে আর তার চর্চাত আছে এতিয়া দুগী বিধায়কর নাম পাহাড়িয়া জেলাখনের এই দুই বিধায়ক হয়েছে বোকাজানের বিধায়ক নুমল মমিন আর ডিফুর বিধায়ক বিদ্যা সিং ইংলে কোনে লাভ করব মন্ত্রিত্ব তাকে এতিয়া পাহাড়িয়া জেলাখনত সৃষ্টি হয়েছে জল্পনা কল্পনা কার্বি আংলঙৰ কারণে বলে ভাল খবর নহয় জেনেরেলি মই কৈছো যে অহা 9 তারিখে মন্ত্রীসভার সরুক সম্প্রসারণ অহা 9 তারিখে দিনের 11 বজাত মন্ত্রীসভার সরুক সম্প্রসারণ হব কোন হব কোন নহব মই আলোচনা করাই নাই কিন্তু 9 তারিখে দিনের 11 বজাত মন্ত্রীসভার একটা ক্ষুদ্র সম্প্রসারণ এটা হব আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা টেপ আহি আমার সমষ্টিত গোটেই মানে গোটেই সমষ্টির রাইজক আশীর্বাদ দিয়ে গেছে খুব ভাল লাগিছে আর সকলো আহি সকলো জাতি জনজাতি জনগোষ্ঠী মিলি পেলায় তেখেতক আমি ওয়েলকাম করছো আপনার স্থানতে কিন্তু আজি মন্ত্রীসভা সম্প্রসারণ আর কার্বি আংলঙৰ পৰা এজনক মন্ত্রিত্ব লম বলে কৈছে আপনি কি কব এটো আমার কাৰণে সুখবর খুব ভাল তেখেতে আমার সমষ্টিতে আহি পেলায় এই কথাটো জনাই দিছে যে কার্বি পাহাড় আর ডিমা হাসাও পাহাড় এই দুখন পাহাড়ের যোনটো আমার মন্ত্রিত্ব পাবলৈকে আছে তেখেতে এই মাহতে ঘোষণা করব বলে কলে এটো আমার কাৰণে বহুত ভাল খবর আমি রাইজৰ কাৰণে এটো ভাল খবর গহপুরের হেলে